তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ডিজাস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম, সবাইকে ওয়েলকাম আরও নতুন একটা ভিডিওতে। তো ছেলের স্কুল খুলে গেছে অনেক দিনই, আর পরীক্ষাও কাছে চলে এসেছে, তো আমি ডেইলি ব্লগ খুব একটা দিতে পারছি না। বাট আজকে ভাবলাম যে দিই, ছেলে স্কুল যাবে, ছেলেকে স্কুলে দিতে যাব, ওর স্কুলটা তোমাদের দেখাবো। আগের দিন গার্জিয়ান মিটিং ছিল, তো মানে এই কদিন খুব বিজি ছিলাম, কিচ্ছু করতে পারিনি, দিতে পারিনি। তো চলো আজকে নতুন একটা ভিডিও দিচ্ছি, চলো দেখো। এখন অবধি ছেলে ঘুমোচ্ছে, ওঠে না, এখন বাজে হচ্ছে 9:30, ওর বাবা অফিস যাবে। তো চলো ওর স্কুলে যখন যাব তারপর থেকে পুরো ব্লগটা দেবো, আজ ডেইলি ব্লগে। তো চলো পুরো ব্লগে আমার সাথে থেকো। তো আমি রেডি, দেখতে পাচ্ছ, ছেলেকে রেডি করবো, তারপরে বেরোবো, চলো। আচ্ছা ক্যামেরাটা একটু আউট এখানে, হুম, তাহলে দেখতে পাবো অবভিয়াসলি, একটু এগিয়ে নিয়ে রাখি, ফোনটা পড়ে না যায়, দেখতে পাবো। স্কুলে যাওয়ার কথা তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্কুল। এই যে যাচ্ছে আমার সাথে, ব্যাগ নিয়েছি আমি, কারণ কি নিতে পারবে না, ব্যাগটা ভারী, তো তাই জন্য আমি নিয়েছি। আর এই যে ওদের স্কুলেরই কতগুলো বাচ্চা রিটার্ন করছে, তোমাদের দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে মর্নিংয়ের বাচ্চারা আসছে, এটা মর্নিংয়েও স্কুল হয় বা ডেতেও স্কুল হয়। টোটোয় উঠবো, তারপরে যাব, গিয়ে আমি স্কুলটা দেখাচ্ছি তোমাদের। আয় আয় হাত দে, টোটোর জন্য আবার এখন কতক্ষণ দাঁড়াতে হয়। একটা টোটো আসছে এদিক দিয়ে, এদিক দিয়েও আসছে, এদিক দিয়েও আসছে। আজকে কপাল ভালো, নালে ইয়েতে যেতে হয় আমাদের, টোটো স্ট্যান্ডে যেতে হয়। ঠিক আছে, টোটো ইউটিউব ফ্রেন্ড কন্টিনিউ করছি। আমি ওখানে যাবো, হ্যাঁ
স্কুলের কাছাকাছি এসে গেছি, এবার চলো স্কুলে ঢুকে কন্টিনিউ করছি। এই যে স্কুলে ঢুকে পড়লাম, এই যে স্কুলে ঢুকছি, চলো দেখাচ্ছি আমি। এই হচ্ছে আমার ছেলের স্কুল। এই যে সামনে এখানে রঙ্গোলি করা হয়েছিল ওদের স্কুলে দোল উৎসব হিসাবে, তো এখন মুছে গেছে ওটা, মানে এদিক ওদিক পাড়া লেগে। এই যে দেখো এই দিকটা হচ্ছে সব ক্লাস ওয়ান দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে অন্যান্য ক্লাস, বাট আমরা এই যে ওয়ানের গার্জিয়ান, এই যে এগুলো সব ওয়ানে পড়ে। এই যে এখানটায় সব ওয়ান ক্লাস ওয়ান দাঁড়িয়ে আছে, মানে আমরা আর কি গার্জিয়ানরা একসাথে হয়ে দাঁড়িয়ে আছি, একটু জানোই তো আড্ডা আড্ডা হয় এটাই। এই যে লাইন হয়ে গেছে আমার ছেলে দাঁড়িয়ে, দেখো সেটা ক্লাস ওয়ান, তারপর এদিকে টু, ওদিকে প্রিপারেটরি। এই যে আমার ছেলে, সব ক্যাচোর ম্যাচোর ক্যাচোর ম্যাচোর করছে। সবাই টাটা দিচ্ছে, মা টাটা মা টাটা। এখনো অবধি বেশ কিছু বাচ্চারা আসছে, এরা এখনো এলো, তাই আবার লাইনে দাঁড়াবে পরপর। ওদের আর কি বাইরে থেকে লাইন করে নেয়, নিয়ে একেবারে যার যার ক্লাস ঢুকিয়ে দেয়, ছোট বাচ্চা তো তাই জন্য অসুবিধা যাতে না হয়। এবারে সব ঢুকে যাচ্ছে, এই যে এই যে এই যে পিছনে খুঁজছে। আরে ইয়ার, এই আমি এখানে, আমার ছেলে আমাকে টাটা দিচ্ছে, দেখো হাত তুলে ওপর কি টাটা। ঢুকে যাচ্ছে ও, ঢুকে গেলে এবার আমরা চলে যাবো। ওরা ঢুকে গেলে যার যার ক্লাস ঢুকে গেলে সেই গার্জেনদের আর দাঁড়াতে দেয় না, দেখো বলবেও। আমাদের চলে যেতে বলছে এবারে, এবারে বলছে দিদি দাঁড়িয়ে আছেন কেন, এবারে আপনারা যান আমরা চলেই যাই। এইবারে বাড়ি ফিরছি, চলো তারপরে ফিরে কথা বলছি। উফ, এই গরমের মধ্যে ভাজা পোড়া হয়ে যাচ্ছি। এইবারে খাবো, সকাল থেকে কিছু খেয়ে যায়নি তো, এখন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, আবার তারপরে কাজ বাজ করে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। তো প্লিজ যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশান বেলের সাথে, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, টাটা, বাই বাই।